আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের তো আমরা ভালো আছি। তো মনির ভাই এখানে তাহুপো বাজতেছে, এটাকে চাইনিসে বলে তাহুপো, চাও তাফু বলে আর কি। চাও মানে বাজার, এটার নাম হলো তাফু আর কি, এটাকে বলে চাও তাফু। হ্যাঁ মনির ভাই, কি খবর ভাই, ভালো আছেন? কয় বছর ধরে তাহুপো বাজতেছেন? এক বছর ধরে। আপনার দেশের বাড়ি জানি কোথায়? এই ভাইয়ের বাড়ি হলো ইন্ডিয়া ত্রিপুরা। এখানে পার্ট টাইমের জব করেন না? সে একটা কোম্পানিতে কাজ করে, তো ওই কাজের ফাঁকে ফাঁকে এখানে পার্ট টাইমের জব করে, রবিবার শনিবার শুক্রবার এমন আর কি, মানে ফাঁক ফাইলে আমাদের এখানে আসে। এই যে যেমন হলুদ কালার হয়ে গেলে এটা হয়ে গেছে, মানে এটাকে যখন কিনে নিয়ে আসে তারপরে মধ্যে দিয়ে কেটে তারপরে এটার ভিতরে মাছ ঢুকানো হয়, তারপরে এইভাবে তেলের মধ্যে বাজি করা হয়। ওই যে ওইগুলো বাজি করা শেষ, তারপরে এটা স্যুপের মধ্যে দিয়ে আবার রান্না করা হয়, চাইনিজদের খাবার আর কি। হামিয়ে হামিয়ে হাঙ্গয় 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 বেগুন নিয়ে যাইতেছে, এটাকে আইকুয়া বলে। আর এখানে কাটতেছে যে দেখেন, কাটার সিস্টেম, অবশিষ্ট যেগুলো ফেলে রাখছে এগুলো কিন্তু সব ফেলে দিবে, এগুলো একটাও চলবে না। এই যে মানে এখানে যে বেগুনগুলো নেয় এগুলো যদি মাফের এরই চলবে, মাপ ছাড়া চলবে না। এই যে দেখতেছেন বেগুনের মাথা, এই যে কতটুকু কেটে ফেলে দেওয়া হলে এগুলো কিন্তু সব ফেলে দেওয়া হবে, এগুলো চলবে না। এই যে ওই সাইডেও যেগুলো দেখতেছেন এগুলো সব ফেলে দেওয়া হবে, এগুলো চলবে না। তো এদের যে রান্না বান্না আর কি অনেক কিছু নষ্ট করে রা, আনে যে বেগুনের মাথাটা কেটে ফেলে দেয়। এ দেখেন কাটতেছে, দেখেন এই যে। তো মানে ওদের অপচয়টা বেশি আর কি, আনলে এই বেগুনগুলো কে ফেলে দিবে? আমাদের দেশে বেগুনের বর্তমান যে দাম, এই যে এখানে কাজ করতেছে স্বচ্ছ, মানে সে এমন এক চেয়ারে বসে সব দিকে ঘুরে ঘুরে কাজ করে। আমিনুল ভাই তো স্টার্ট করে দিচ্ছে রান্না বান্না। কি খবর, বাজাবুড়া করেন নাকি? চিরিতা মাসা মাসালা মাকান আপা, এই যে ইকান বলার, এখানে সব রান্না বান্না আছে। মানে এখন তো সকাল সকাল, এখন সব কিছু করা হয় না ঠিক মতো, ওই যে লোকও ঢুকতেছে হালকা হালকা হালকে। আর সে যেটা প্যাকেট করতে, এটা হলো স্যুপ। ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বেস্টটা সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।